উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌরসভা কমিউনিটি সেন্টারের গ্রিলসহ থাই গ্লাস। 10% বাজেট বাড়িয়েও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে বলে ঘটছে এমন ঘটনা। বিষয়টি নিয়ে জানতে ফোন করা হলে পলাতক পৌর মেয়র বলেন তিনি এখন আর দায়িত্বে নেই। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন MGSP প্রকল্পের আওতায় প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 3 বছর আগে। কিন্তু নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘদিন উদ্বোধন না করে নিজের ব্যবসা চালিয়েছেন সীতাকুণ্ডের পলাতক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ বদিউল আলম। উদ্বোধন এটা সিঁড়ির কিছু কাজ বাকি আছে, মানে ওদের কাজ শেষ। এটা অতিরিক্ত যারা ডিজাইন করছে সিঁড়িটা, বাইসাইডে সিঁড়ি দিচ্ছে, তো ওই বাইসাইডে সিঁড়ি দেওয়ার জন্য বৃষ্টির পানি সব সিঁড়িতে পরে ভিতরে ঢুকে যায়। উদ্বোধন মানে ওই সিঁড়ির কাজটা এখনো চলতেছে আর কি। এবার টেন্ডার দিচ্ছে বোধ হয়, টেন্ডার দিয়ে আছে ওই কাজটা। আর ওই পানিটা ওই যে জানা যায় রাত 2টার দিকে ভবনের 30 ফুট বাই 12 ফুট থাই গ্লাস ও গ্রিল ভেঙে পড়ে পাশের খাবার হোটেলের উপর। দিনের বেলা হলে ঘটতে পারত বড় কোনো দুর্ঘটনা, কারণ পাশেই একটি স্কুল আছে। এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আশপাশের লোকজনের মধ্যে। নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণ করায় স্থানীয়রা চান তদন্ত করে দেখা হোক, এর পেছনের ঘটনা আইনের আওতায় এনে বিচার করা হোক। আমাদের জন্য দুঃসংবাদ, এটা উদ্বোধনের আগে এটা ভেঙে পড়ছে। এটা আপনার নিউজের উপরে ভিত্তি করে এটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক। সীতাকুণ্ড মানুষ হিসাবে ভবন ভাঙি যাওয়াতে আমি বিচার চাই। এখানে তো মনে করেন দুপুরে মানে আমাদের স্কুলের শিক্ষার্থীরা যারা আছে তারা হালকা নাস্তা হতে মানে সেই দুপুরের খাবার সেইখানে করে, এটা যদি দিনে পড়তো অবশ্যই স্কুলের ছাত্রদের অনেক ক্ষতি হতো। আর ঘটনার সত্যতা স্বীকার করে পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ বলেন নিম্নমানের কাজ হওয়ায় ঘটেছে এমন ঘটনা। এত অল্প সময়ের ভিতরে যেহেতু গ্লাসটি ভাঙা পড়ছে এবং অ্যাঙ্গেলসও ভাঙিয়ে পড়ছে, এটা সন্দেহ সবাই সন্দেহ করতেছে, এটা কাজটা নিশ্চয়ই নির্মমান হয়েছে। তো এটাই আশেপাশের লোকজন যারা ছিল তারা এটা মন্তব্য করতেছে। তা আমিও যেহেতু কাউন্সিলর আসছি বর্তমানে সিদ্ধান্ত পৌরসভাতে, আমিও মন্তব্যগুলো শুনি আর কি। এই হলো এটার বর্তমান অবস্থা। এ বিষয়ে কাজ পাওয়া ঠিকাদার নিপা এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেন বলেন তিনি কাজ বুঝিয়ে দিয়েছেন অনেক আগেই, তবে দায়িত্বে থাকা পলাতক মেয়র আলহাজ বদিউল আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন তিনি। আমি কাজ নিয়েছি আরো 6 বছর আগে, কিন্তু ভুল এস্টিমেটের কারণে আমি কাজ করতে যেয়ে হিমশিম খেয়ে গেছি, যার কারণে ভুল এস্টিমেট হলো এটা রাস্তার কারণে আমি সেখান থেকে কিছু অংশ বাদ দিয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করার জন্য, যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, সেহেতু আমাকে সম্পূর্ণ কাজ নিয়মতান্ত্রিকভাবে শেষ করতে হয়েছে ড্রয়িং মোতাবেক। আর সব জেনে পৌর প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আল নাসিফ বলেন এতে সরকার রাজস্ব হারিয়েছে, অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখি এটা সরজমিনে গিয়ে আমরা যদি ওরকম সাক্ষ্য প্রমাণ বা অভিযোগ পাই অবশ্যই সেটা আমরা আমলে নিব, কারণ আমরা বিশ্বাস করি যে কেউ অন্যায় করে পার পেতে পারবে না, কারণ এখানে ব্যক্তির স্বার্থ কোনো ইস্যু না, এখানে মানুষের উপকারের জন্য, মানুষের কার্যক্রম পরিচালনার জন্য এই ভবনটা করা হয়েছিল। এখানে যদি ব্যক্তির স্বার্থকে কেউ প্রাধান্য দেয় সেটা অবশ্যই দুর্নীতির সামিল, আমরা সেই বিষয়টি ভবিষ্যতে আমলে নিব। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।